भागवत गीता द ग्रेट फिलोसफी अफ द वर्ल्ड पृथ्वी सब समस्या समाधान गीताय रयेछे। जीवने चलार पथे आमरा विभिन्न रकम समस्या सम्मुखीन हई, जीवन समस्या जर्जरित हुए आमरा हताशाय भुगी, कोथाओ आमरा जीवनेर काछे हेरे जेते बाध्य हई, आमादेर काछे सब दिक अंधकार हो जाए, जीवनेर सब आशा शेष होते बसे। जखन समस्त पथ अंधकार हुए आसे तखनी सेई अंधकारे पथ देखाय एई भगवत गीता। भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखुन, सामनेर किछु मिनिट आपनार जीवन बदले देबे। भिडियोते बला श्रीकृष्णेर उपदेशगुली कुरुक्षेत्रेर युद्धे श्रीकृष्ण अर्जुनके दिएछिलेन, সেই উপদেশেরই কিছু অংশ আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব, যেগুলো আপনার জীবনের মার্গদর্শন করবে। যদি কোনো ব্যক্তি কোনো কিছুতে ভীত হয় তবে তার পরাজয় নিশ্চিত, আর যে মানুষ সব কিছু হারিয়েও শান্ত আর একাগ্র থাকে সব শেষে সেই জয়ী হয়। বাস্তবে না পরিচয় মানুষের দেহের সাথে যুক্ত থাকে, না সম্পর্কের ভিত্তি তার দেহের সঙ্গে যুক্ত থাকে। মানুষের স্বভাব, আচরণ এবং তার কর্মই তার আসল পরিচয়। সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। বিরোধিতা কখনোই শক্তির প্রমাণ হতে পারে না, শক্তিমান সেই হয় যে সহনশীল হয়, যে সহ্য করতে পারে। যখন হৃদয় থেকে ক্রোধ আর বিরোধিতা দূর হয়ে যায় তখন সহন শক্তি ধর্মের শক্তিতে পরিণত হয়, ক্রোধ থেকে প্রতিশোধের জন্ম নেয় এবং ধর্ম থেকে জন্মায় ন্যায়। তোমার জীবনেও যদি এমন সময় আসে যখন তোমার ওপর কোনো অন্যায় হচ্ছে, তখন তুমি ন্যায় করবার পূর্বে নিজের ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রেখো। যে বৃক্ষ তিক্ত ফল প্রদান করে সেই বৃক্ষকে অবশ্যই ছেদন করে মধুর ফল প্রদানকারী বৃক্ষকে রোপণ করতে হয়। ওই বৃক্ষকে অধিক খাদ্য দিয়ে বা শাখা প্রশাখা কেটে কখনোই মধুর ফল পাওয়া যায় না। প্রেম উন্নতি দেয়, উচিত অনুচিত জ্ঞান দেয়। প্রেমে এবং মোহর মধ্যে পার্থক্য রয়েছে। বাস্তবে আমরা প্রেম বলতে যা বুঝি তা কিন্তু কখনোই মোহ নয়। প্রেমের জন্ম করুণা থেকে আর মোহের জন্ম অহংকার থেকে। প্রেম মুক্তি দেয় আর মোহ আবদ্ধ করে। প্রেম ধর্ম এবং মোহ অধর্ম। নির্ণয় নেবার মুহূর্তে আমরা সর্বদা অন্য ব্যক্তির উপদেশ, বঞ্চনা বা পরামর্শকে আধার করে থাকি, আর আমাদের ভবিষ্যতের আধার হয়ে থাকে আমাদের আজকের নেয়া সিদ্ধান্ত। তাহলে কি আমাদের ভবিষ্যৎ অন্য কোনো ব্যক্তির পরামর্শ বা উপদেশের ফল? তাহলে কি আমাদের সম্পূর্ণ জীবন অন্য কোনো ব্যক্তির বুদ্ধির পরিণাম? ভিন্ন ভিন্ন লোক একই পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন পরামর্শ দিয়ে থাকে। মন্দিরে দাঁড়ানো ভক্ত বলে দান করা উচিত, আর চোর বলে যদি সুযোগ থাকে তবে ওই মূর্তির গহনা চুরি করা উচিত। ধার্মিক হৃদয় সবসময় ধার্মিক উপদেশ দেয়, আর অধর্ম ভরা হৃদয় অধার্মিক পরামর্শ দেয়।
এই ধর্মময় উপদেশ স্বীকার করলে মানুষ সুখের দিকে যায়। কিন্তু এই রকম পরামর্শ স্বীকার করবার আগে স্বয়ং নিজের হৃদয়ে ধর্মকে স্থাপন করা অনেক বেশি জরুরি। পৃথিবীতে সব সম্পর্কের আধার হলো প্রত্যাশা। স্বামী কেমন হবে যে আমার জীবন সুখ আর সুবিধায় ভরিয়ে তুলবে? স্ত্রী কেমন হবে যে সর্বদা সব অবস্থাতে আমার প্রতি সমর্পিত থাকবে? সন্তানই বা কেমন হবে যে আমার সেবা করবে, আমার আদেশ মেনে চলবে? মানুষ প্রেম তাকেই দিতে পারে যে তার প্রত্যাশা পূরণ করতে পারে, আর প্রত্যাশার নিয়তি হচ্ছে ভঙ্গ হওয়া। কিভাবে? প্রবল ইচ্ছা থাকলেও মানুষ কারোর সকল প্রত্যাশা পূরণ করতে পারে না, আর তার থেকেই জন্ম নেয় সংঘর্ষে। সকল সম্পর্ক সংঘর্ষে পরিবর্তিত হয়ে যায়। কিন্তু মানুষ যদি প্রত্যাশাকে সম্পর্কের আধার না বানায় এবং সম্পর্ককেই মূল আধার বলে স্বীকার করে, তবে জীবনে আপনা থেকেই সুখ ও শান্তিতে ভরে উঠবে। যখনই মানুষের জীবনে কোনো বিরূপ পরিস্থিতি আসে, মানুষ তখনই ঈশ্বরের কাছে প্রার্থনা করে। ঈশ্বরের কাছে প্রার্থনা করে সে যেন এই পরিস্থিতি থেকে নিস্তার পায়। কিন্তু এই প্রার্থনার বাস্তবিক রূপ কেমন হয় সেটা কি আমরা কখনো বিবেচনা করেছি? প্রার্থনার প্রকৃত অর্থ হলো নিজের সমস্ত আকাঙ্ক্ষা, সমস্ত চিন্তা, সমস্ত সংকল্প, সমস্ত পরিকল্পনা ঈশ্বরের চরণে দান করা। অর্থাৎ নিজের কর্মের ফল কী হবে সেই নিয়ে চিন্তা না করে ধর্মের অনুরূপ কর্ম করা। ঈশ্বরের পরিকল্পনাকেই নিয়তি বলে মেনে নেওয়া, সেটাই তো আসল প্রার্থনা, তাই নয় কি? কিন্তু ঈশ্বরের সমস্ত পরিকল্পনা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে বোঝাটা কি সম্ভব? সেসব পরিকল্পনা তো আমাদের কর্মের পরিণাম স্বরূপ প্রকাশ পায় সর্বদা। কিন্তু যদি কেউ সব কর্মকেই ত্যাগ করে, সেটা কি প্রকৃত প্রার্থনা? যখনই মানুষের জীবনে কোনো বিরূপ পরিস্থিতি আসে, মানুষ তখনই ঈশ্বরের কাছে প্রার্থনা করে। ঈশ্বরের কাছে প্রার্থনা করে সে যেন এই পরিস্থিতি থেকে নিস্তার পায়। কিন্তু এই প্রার্থনার বাস্তবিক রূপ কেমন হয় সেটা কি আমরা কখনো বিবেচনা করেছি? প্রার্থনার প্রকৃত অর্থ হলো নিজের সমস্ত আকাঙ্ক্ষা, সমস্ত চিন্তা, সমস্ত সংকল্প, সমস্ত পরিকল্পনা ঈশ্বরের চরণে দান করা। অর্থাৎ নিজের কর্মের ফল কী হবে সেই নিয়ে চিন্তা না করে ধর্মের অনুরূপ কর্ম করা। ঈশ্বরের পরিকল্পনাকেই নিয়তি বলে মেনে নেওয়া, সেটাই তো আসল প্রার্থনা, তাই নয় কি? কিন্তু ঈশ্বরের সমস্ত পরিকল্পনা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে বোঝাটা কি সম্ভব? সেসব পরিকল্পনা তো আমাদের কর্মের পরিণাম স্বরূপ প্রকাশ পায় সর্বদা। কিন্তু যদি কেউ সব কর্মকেই ত্যাগ করে, সেটা কি প্রকৃত প্রার্থনা? বাস্তবে কর্মই জীবন, আর ফলের প্রতি মোহ না করেই প্রকৃত প্রার্থনা। যখন নিজের কোনো ভালো কাজের বদলে দুঃখ লাভ হয়, আর কেউ দুষ্কর্ম করেও সুখ লাভ করে, তাহলে মন
অবশ্যই ভাবতে লাগে। তাহলে ভালো কাজ করা, ধর্মের পথে চলার তাৎপর্যটা কি? কিন্তু আত্মাকে কি ভোগ করতে হয় সেটাও একবার ভেবে দেখুন। দুষ্কর্ম যে করে তার মন সর্বদা চঞ্চল থাকে, ব্যাকুল থাকে, মনে সর্বদা নতুন নতুন সংঘর্ষ উৎপন্ন হয়। তার অবিশ্বাস তাকে সারা জীবন ছোটাতে থাকে। একে কি সুখ বলে? যে ব্যক্তি ধর্মের পথে চলে তিনি সর্বদা সুকর্মে লিপ্ত থাকেন। সৎ চরিত্রের অধিকারী হৃদয় সর্বদা শান্ত থাকে। পরিস্থিতি তার জীবনের সুখের বাধা হয়ে দাঁড়ায় না। সমাজে তার সম্মান আর মনের সন্তোষ তার সবসময়ের জন্য থাকে। প্রকৃতপক্ষে ভয় কি? মানুষের জীবনে সর্বদাই ভয় বাস করে। কখনো সম্পত্তি হারানোর ভয়, কখনো অপমান হবার ভয়, কখনো আপনজনের সঙ্গে বিচ্ছেদের ভয়। এই কারণেই ভয়ের অস্তিত্ব সবার মনে রয়েছে। কখনো কি ভেবে দেখেছেন যে কোন পরিস্থিতি বা বস্তু আপনার জীবনে ভয়ের জন্ম দেয়? ভয় কেবল আগামী দুঃখের কল্পনা মাত্র, বাস্তবের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ভয় আর কিছু নয়, শুধুমাত্র একটি কল্পনা। ভয় থেকে মুক্তি পাওয়া কি খুব কঠিন কাজ? আপনি নিজেই বিচার করুন। কখনো কখনো মানুষের জীবনে এমন ঘটনা ঘটে যা তার সমস্ত রকম পরিকল্পনা ভেঙে চুরমার করে দেয়, আর মানুষ সেই আঘাতকেই জীবনের কেন্দ্র বানিয়ে বসে। কিন্তু ভবিষ্যৎ কি মানুষের পরিকল্পনার ওপর নির্মিত হয়? না। যেভাবে কোনো উঁচু পর্বতে যে ব্যক্তি প্রথমবার চড়ে, সেই পর্বতের পাদদেশে বসে সে যা পরিকল্পনা করে, সেই পরিকল্পনাই কি তাকে পর্বতের শিখরে পৌঁছে দিতে পারে? না। বাস্তবে যত উপরে ওঠে তত নিত্য নতুন পরীক্ষা, নিত্য নতুন বিপদ, নতুন ধরনের অবরোধের সম্মুখীন হয় সে। প্রত্যেক পদে তার পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হয়, প্রত্যেক পদে তাকে পরিকল্পনা বদলাতে হয়, না হলে তার পুরাতন পরিকল্পনা তাকে খাদের দিকে ঠেলে ফেলে দিতে পারে। সে পর্বতকে নিজের যোগ্য করে তুলতে পারে না, কেবল নিজেকে পর্বতের যোগ্য তৈরি করার চেষ্টা করতে পারে। আচ্ছা, জীবনের ক্ষেত্রেও তো ঠিক এমনটি হয়, তাই না? যখন মানুষ তার কোনো একটি ক্ষেত্রে বাধা, কোনো একটি অবরোধকে জীবনের কেন্দ্র বানিয়ে ফেলে, নিজের জীবনের গতি থামিয়ে দেয়, তখন সে তার জীবনে কখনোই সফল হতে পারে না, পারে না সুখ আর শান্তি প্রাপ্ত করতে। অর্থাৎ জীবনকে নিজের যোগ্য করে তোলার বদলে স্বয়ং নিজেকে জীবনের যোগ্য করে তোলাই কি সাফল্য আর সুখের একমাত্র মার্গ নয়? নিজেই বিচার করুন। সুখের কামনা করা ব্যক্তিটি কখনোই সুখ লাভ করতে পারে না। যে ব্যক্তি সুখ চিনতে পারে তারই সুখ লাভ হয়। তুমি যদি এটা জেনে যাও যে তোমার জন্য সুখ কি, তবে তুমি সুখ অবশ্যই পাবে। সুখ তো উপলব্ধি করবার বস্তু,
प्राप्त करवार वस्तु नय। जे व्यक्ति वस्तु के सुख बोले मने करे वास्तवे तार सुख प्राप्त हय ना। जे सत्ता अथवा सम्पत्ति के सुख बोले गण्य करे से अवश्य निजेर जन्य विनाश के आमंत्रण जानाय।